দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরো বেড়েছে, এতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ওই অঞ্চলটি হিমালয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছে হওয়ায় শীত আরও বেড়েছে। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে, এতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ওই অঞ্চলটি হিমালয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছে হওয়ায় শীত আরও বেড়েছে। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে, এতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ওই অঞ্চলটি হিমালয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছে হওয়ায় শীত আরও বেড়েছে। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে, এতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ওই অঞ্চলটি হিমালয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছে হওয়ায় শীত আরও বেড়েছে। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে, এতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ওই অঞ্চলটি হিমালয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছে হওয়ায় শীত আরও বেড়েছে। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।